আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটা ভিডিওতে আবারও স্বাগতম আপনাদেরকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যেটা নিয়ে এসেছে এটা হচ্ছে ভীষণ সাউন্ড স্পিকার। এটার মডেলটা হচ্ছে ভীষণ মাল্টিমিডিয়া রক ওয়ান। এটার মডেলটা হচ্ছে রক ওয়ান মডেল। তো এটা হচ্ছে 49 ওয়াটের একটা পাওয়ার স্পিকার। এটার মেন স্পিকারটা হচ্ছে ডিজাইনটা এরকম দেখতে, এরকম লাগে আপনাদের দেখাচ্ছি আর কি। সামনের মডেলটা খুব সুন্দর একটা মডেল, তো চাইলে এটা নিতে পারেন আপনারা। এই হচ্ছে আমি এটা লাইট জ্বালাইলাম, লাইট জ্বালাই দেখতেছিলাম যে স্পিকারের ভিতরে এই যে এদিকে হচ্ছে একটা এলইডি স্ক্রিন আছে, আর এটার সাথে রিমোট তো অবশ্যই আছে, আর পাশে ছোটো যে দুটো স্পিকার ছিল ওই দুটো স্পিকার আমি দুই পাশে নিয়ে আর কি রাখতেছিলাম যাতে দেখতে আরও সুন্দর লাগে। আর দুই পাশে রাখলে দেখতে পাচ্ছেন যে পুরো স্পিকারটা সেটআপটা এক কালার দিতেছে। এটা হচ্ছে মাল্টিমিডিয়া কালার, এটা আপনার কালার অটোমেটিকলি চেঞ্জ হবে, আর বক্সের সাথে এই মিউজিকের সাথে তো অবশ্যই চেঞ্জ থাকবেই। তো এরকম আছে যে দুইটা স্পিকারের সাথে দুই পাশে দুইটা এরকম গোল জিংয়ের মতো এলইডি আছে। তো আমি যদি বক্সটা হাতে নিয়ে দেখাই এরকম একটা কালার আসবে। রাত্রে অবশ্য দিনের চাইতে অবশ্যই ভালো লাগবে, আপনারা চাইলে রাত্রে দেখাইতে পারি না আমি অবশ্যই এই জন্য আর কি ছড়ি। তো এরকম হচ্ছে বক্সটা মডেল, বক্সটা সাইজটা ভালো, হ্যাঁ এরকম হচ্ছে সাইজ। এটা পাটেক্সের দুইটা বক্সই সেম, ছোটো যে দুইটা আছে এই দুটো হচ্ছে 12 ওয়াট করে, দুইটা হচ্ছে 12 12 24 ওয়াট, আর মেন টোটাল সেটআপটা হচ্ছে 49 ওয়াটের একটা সেটআপ। এ হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। তো উপরে হচ্ছে আপনার ইউএসবি পোর্টটা পাচ্ছেন, অ্যান্ড বড়ো যে মেমোরি কার্ডটা আছে ওই মেমোরি কার্ডটা পাচ্ছেন, আর কিছু ডাস্ট বা ধুলা বলতে পারেন এগুলো আছে আপনাদের। এটা হচ্ছে ইউজ করা প্রোডাক্ট, এরা নিজেরা ইউজ করতেছে, কারণ এটা হচ্ছে একদম লো কমপ্লেন, মানে একবারে কোনো কমপ্লেন কাস্টমার রিভিউ আসে না। আর এখানে প্রয়োজনীয় আপনারা সব বাটনগুলো পাচ্ছেন বক্সের সাথে, আর রিমোট তো থাকবে, ব্লুটুথ থাকবে মাস্ট, আর কর্ড দিয়ে বাজাইতে পারবেন। এটা হচ্ছে মানে তারা ইউজ করতেছে কারণ এটা হচ্ছে বেস্ট বলা যায়, এই মডেলটা হচ্ছে বেস্ট একটা মডেল ভীষণের মধ্যে। এটা ক্লেম আসে না বললেই চলে এরকম আর একটা মডেল। তো এই জন্য তারা ইউজ করতেছিল, আমি একটু সাইডে আনিয়ে বাজায় দেখতেছিলাম যে এটা সাউন্ডটা কোয়ালিটি কেমন। আসলে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি। তো তাদের সব অ্যাড্রেস ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারা আপনারা যারা নিতে চান তারা ডিসক্রিপশন বক্সের নাম্বার থেকে বা ঠিকানা থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো আমি বড়ো যে স্পিকারটা আছে এটা আমি দেখাইছিলাম সাইড স্পিকার, আর এইখানে আপনার প্রয়োজনীয় পিছিয়ে সব বাটন পোর্টসগুলো থাকছে, দুইটা আউটপুট দুইটা ইনপুট, আর হচ্ছে এফএম ইঞ্জিনিয়ার পোর্ট, আর হচ্ছে মডেল ওয়াট নাম্বার আর কি এগুলো আছে। আবার পিছে যে সাউন্ডটা বের হবে, সাউন্ড বের হওয়ার পাতাসটাও বের হওয়ার ওই আছে জায়গাটা আছে, সাইড স্পিকারটা দেখতেই পাচ্ছেন। এটাও পাটেক্সে, এই জন্য সাউন্ডগুলো খুব সুন্দর আসে। তো প্রাইসটাও ডিসক্রিপশনে আছে, অবশ্যই চেক করে দেখবেন। আর যে শোরুমের ভিডিওটা করলাম এই শোরুমটা হচ্ছে শিবচর বাজার, শিবচর মাদারীপুর। তো এই হচ্ছে ভিতরে আমি শোরুমটা একটু ঘুরে দেখতেছিলাম আপনাদেরকে দেখাই, কারণ অনেকে বলবেন ভাই কই থেকে না কই থেকে ভিডিও করতেছি, দেখেন আমি শোরুম থেকে ভিডিও করতেছি। আর হিউজ পরিমাণ কালেকশন আছে শরীর ভীষণের, আপনারা কী নিয়ে ভিডিও করতে চান বা কি সামনে নেক্সট কী ভিডিও দেখতে চান অবশ্যই কাইন্ডলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ হচ্ছে আজকে ভিডিও, নেক্সট ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।